মিরচি বাংলাতে সৌভিক গুহ সরকারের গল্প মেষ ডেকে যায় অন্ধকারে, এই গল্পের যে পোস্টারটা রয়েছে, তো সেই পোস্টারটা আজকে আলোচনা করবো। এই ভিডিওর মধ্যে একটা স্পয়লার থাকতে পারে, তাই তোমরা প্রথমে যাও 23 ডিসেম্বর 2023-এ মেষ ডেকে যায় অন্ধকারে সৌভিক গুহ সরকারের গল্প মিরচি বাংলা ইউটিউব চ্যানেল রয়েছে, তো সেখানে গল্পটা তোমরা শুনে নাও। তো পোস্টারটা তুমি দেখবে এখানে জয়ন্তা ডটস তারা কিন্তু করেনি, এখানে অন্য একজন তুমি দেখবে পোস্টারটা ডিজাইন করেছে, সমাধি ভালো। তো পোস্টারটার মধ্যে কিন্তু একটা ভীষণ রকম রেলিভেন্স রয়েছে। প্রথমে বলার বিষয় যে ছবি একটা রয়েছে, ছবির সঙ্গে সঙ্গে যে টাইটেলটা যে যে ফন্ট এরা ইউজ করেছে, তো সেই ফন্টটা তুমি ভীষণ রকমভাবে দেখতে পাবে। মেষ ডেকে যায় অন্ধকারে, তো মেষের ক্ষেত্রে তুমি দেখতে পাবে সেই লেখাটার মধ্যে তুমি একটা সাদা ব্যাপারও দেখতে পাচ্ছ, পার্টিকুলার লেখাটার কথা বলছি, এবং তার সঙ্গে আবার একটা তুমি ধোঁয়াশা ব্যাপারও দেখতে পাচ্ছ, কারণ ওই মেষ তার যে অবয়বটা রয়েছে এই পুরো গল্পটার মধ্যে সেটাকে ডিপিক্ট করার জন্য। আজ পোস্টারটা তুমি দেখতে পাচ্ছ, তো সেই পোস্টার তুমি দেখতে পাচ্ছ ওই যে দুটো ক্যারেক্টার ছিল অ্যাকচুয়ালি। তো আমাদের প্রথমেই বলে দেওয়ার বিষয় মানে পোস্টারটা আমি ডিটেলে বলতে চাইছি না, তো সেখানে তুমি দেখতে পাচ্ছ একটা গাছ রয়েছে, তো সেই গাছে একজন কেউ নিজের গলায় দড়ি নিয়ে রয়েছে, এবং একটা জায়গায় তুমি দেখতে পাচ্ছ আগুন জ্বলছে একটা জায়গাতে, আগুনটা কোনো একটা বাড়ি টাড়ি জ্বলার মতো ব্যাপার, তো এটা গল্পের মধ্যে এই ব্যাপারটা রয়েছে। তো সেটা শুনে তোমার কিন্তু ভীষণ রকম ভয়টাই লাগবে। এবং আরেকটা বলে দেওয়ার বিষয় যে এখানে কিন্তু ভূতের ব্যাপারটা ভীষণ রকমভাবে রয়েছে, একটা অভিশাপের ব্যাপার রয়েছে। গল্পটা তোমরা অবশ্যই শোনো, এই চ্যানেল যদি নতুন তাহলে অবশ্যই ইনোভেশন গাইডসকে সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করে রাখো, ইম্পর্টেন্ট আপডেটগুলো পাওয়ার জন্য ট্রিপল এস বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে সানডে সাসপেন্সের যাবতীয় আপডেট তুমি পেয়ে যাবে। এবং তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো গল্পের যদি তোমাদের মনে যে তাদের এটা রিভিউ করে দাও বা এটা নিয়ে কোনো আপডেট দাও, তাহলে সেটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকবে এরকমভাবে।